মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মাথায় আইএসের প্রতীক সম্বলিত টুপি দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ধ্বংসের ষড়যন্ত্র বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও কিভাবে এই টুপি জঙ্গিরা ব্যবহার করেছে তা খতিয়ে দেখে জড়িতদের কঠোর সাজা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি এই টুপি প্রমাণ করেছে কারাগারেও অপতৎপরতা চালাচ্ছে জঙ্গিরা। এসএটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মিজান আহমেদের প্রতিবেদন। হলি আর্টিজান মামলার রায়কে ঘিরে কঠোর নিরাপত্তায় আদালত অঙ্গনে প্রবেশ করতে হয় সবাইকে। ওই দিন 10:23 প্রিজন ভ্যান থেকে আদালতে ঢুকানো হয় জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে। তবে ওই সময় তার মাথায় ছিল না কোনো টুপি। তবে আদালতের গারদখানা থেকে 12টার সময় যখন তাকে বের করা হয় তখন তার মাথায় দেখা যায় আইএসের প্রতীক সম্বলিত টুপি। এতে সমালোচনার ঝড় উঠে দেশজুড়ে। সবশেষ রোববার উচ্চ আদালত যোগ দেয় ওই টুপি কেন্দ্রিক সমালোচনায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে হাইকোর্টের প্রশ্ন, সর্ষের মাঝেই কি ভূত আছে? এমন পরিস্থিতিতে জঙ্গি রিগানের টুপি পরার উদ্দেশ্য নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেকেই আইনমন্ত্রী। হলি আর্টিসানের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যে আইএসের সদস্য সেটাকে প্রমাণ করার জন্য তারা মাথায় টুপি দিয়ে জেল থেকে বেরিয়েছে। সমস্ত বিশ্ব দেখল যে আইএসের টুপি পরে একজন আসামি আমাদের জেল থেকে বেরিয়ে আসতেছে, কাজেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এতে কোনো সন্দেহ নাই। সাবেক আইনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সহমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল। জঙ্গিদের মাথায় আইএস টুপি, এতে তো দেশের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হয় এবং বিদেশিরা ভাববে যে আমাদের দেশে আদালতের মাঝে যখন একটা জঙ্গি এরকম একটা টুপি পরে তো নিশ্চয়ই এরকম জঙ্গি দেশে আরো বহু আছে। কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল তদন্ত করে সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মত দেন এই দুই আইন বিশেষজ্ঞ। এগুলোর সাথে যারা যুক্ত তাদের সংখ্যা এত নগণ্য যে সেটা অঙ্কেও প্রকাশ করা যাবে না। অথচ এই অল্প এই মুষ্টিমেয় কিছু লোকের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এটা তো হতে পারে না। তবে সরকার ইতিমধ্যেই খুঁজে বের করার চেষ্টা করছে যে জেলখানা থেকে এলো না বাইরের থেকে এলো। সে আইএসের টুপি মাথায় দিয়ে জেল থেকে বেরিয়ে আসবে কী করে? জেলের ভিতরেও যে তারা তৎপর এটাই কিন্তু প্রমাণিত হলো যে তারা জেলের ভিতরেও আইএসের টুপি মাথায় দিয়ে আছে। জেল অথরিটি তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না কারো কারো সেটা খতিয়ে দেখা দরকার। আইএস নিজেই ইসলামের শত্রু এবং বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই বলেও দাবি করেন এই বিশেষজ্ঞ। আইএস কিন্তু আসলে কিন্তু ইসলামের শত্রু বলা যেতে পারে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।